হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারে আজকের এই নতুন ভিডিওতে সকল চাষি ভাইদেরকে ধন্যবাদ জানাবো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি কিভাবে আপনি কফি চাষ করবেন এবং কফি চাষে কি কি সুফল আছে। এদিকে পার্বত্য চট্টগ্রামে বান্দরবনে প্রায় 2 যুগ আগে কফি চাষ শুরু হলো, বর্তমানে তা বাণিজ্যিকভাবে বিস্তার লাভ করেছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে পাহাড়ে কফি চাষ শুরু হয়েছিল অনেক আগেই। বর্তমানে চাষিদের কফি চাষে আগ্রহ বাড়ছে দিন দিন, ফলে বান্দরবনে বিভিন্ন পাহাড়ে কফি চাষ করে অনেক কৃষকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। পাশাপাশি এখানকার উৎপাদিত কফি রপ্তানি হচ্ছে বিদেশেও। তাছাড়া জানা যায়, 1999 সালে পার্বত্য জেলায় 6 কৃষক পরিবারে পুনর্বাসনে প্রকল্প হাতে নেওয়ার মাধ্যমে পাহাড়ি সীমিত আকারে প্রথমে কফি চাষ শুরু হয়। দারিদ্র বিমোচনার লক্ষ্যে নেওয়া এই প্রকল্পটি দীর্ঘ 23 বছর পর বাণিজ্যিকভাবে সাড়া ফেলেছে। বর্তমানে 6টি উপজেলায় 65টি বাণিজ্যিক প্রদর্শনী কফি বাগান রয়েছে। পাহাড়ে উৎপাদিত হচ্ছে অ্যারাবিটা এবং রোবাস্টা 2 জাতের কফি। প্রায় 1000 চাষি বাণিজ্যিকভাবে কফি চাষ করছেন। এখানকার উৎপাদিত কফি খোসা বাদ দিয়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়, আর খোসা সহ প্রতি কেজি কফি বিক্রি হচ্ছে 150 টাকায়। তবে মান ভালো হলে খোসা ছাড়া কফি কেজিতে 700 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। পাহাড়ে উৎপাদিত কফি রপ্তানি হচ্ছে বিদেশেও। চলতি বছরে জেলায় 280 হেক্টর জমিতে কফি চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 134 হেক্টরের চেয়েও বেশি। গত বছর উৎপাদিত হয়েছিল 90 মেট্রিক টন কফি, তবে এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা 120 মেট্রিক টনের বেশি ধরা হয়েছে। তাছাড়া স্থানীয় সফল চাষী এম্পু পাহাড় মেন্দ্রু ম্রমা বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর কফির ফলন বেশি হয়েছে। ফলন বেশি হলেও পোকার আক্রমণের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে কফি খোসা ছাড়া প্রতি কেজি 250 টাকা এবং খোসা সহ কফি 150 টাকা দরে বিক্রি করছি বাজারে। তাছাড়া স্থানীয় উদ্যোক্তা সিং খুমি বলেন, চারা লাগানোর 3 বছর পর ফলন আসার শুরুর দিকে অনেক চাষিরাই কফি চাষে আগ্রহী ছিল না, তাই অনেক চারা লাগানোর পর পরিচর্যা না করে ফেলে রাখা হতো। সময় পরিবর্তনে বদলে গেছে চাষিদের চিন্তা। বর্তমানে চাষিরা বাণিজ্যিকভাবে কফি চাষ করছে, এক একটি গাছ থেকে 30 বছর পর্যন্ত ফল পাওয়া যায়, তাই চাষিরা কফি চাষ করে লাভবান হচ্ছে। হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ডক্টর সাফায়েত মোহাম্মদ সিদ্দিকী বলেন, কফি চাষের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে হলে হর্টিকাল সেন্টারের উদ্যোগে বান্দরবন সদর, লামা, লাইখানছড়ি, রুমা, রোয়াছড়ি, তাছাড়া থানচি 6টি উপজেলায় তালিকাভুক্ত চাষিদের নতুন করে 150টি করে কফি চারা বিতরণ করা হয়েছে। এছাড়া লামা এবং লাখাইনছড়ি উপজেলায় কফি চারার নার্সারি গড়ে তোলা হয়েছে। আর ইতিমধ্যে হর্টিকালচার সেন্টারে উন্নত মানের কফি প্রক্রিয়াজাতকরণ মেশিন স্থাপন করা হয়েছে, এতে চাষিরা আরও লাভবান হতে পারবে। এবার চাষি ভাইরা, আমি জানিয়ে দিব জলবায়ু সম্পর্কে। কফি চাষের জন্য উষ্ণ এবং আর্দ্র জলবায়ু সব থেকে সঠিক সময়, তবে কফি ফল পরিপক্ক হওয়ার সময় শুষ্ক জলবায়ু হলে সঠিক সময়। বার্ষিক গড় বৃষ্টিপাত 1250 মিলি হলে কফির চাষ ভালো হয়। সেখানে কম বৃষ্টি হলে সেখানেও কফি চাষ করা সম্ভব, তবে সেই স্থানে অবশ্যই সাপ্তাহিক উপায়ে সেচ প্রদান করা উচিত। কফি ফলনের জন্য বেলে দোআঁশ অম্ল মাটি সব থেকে উপযুক্ত। লবণাক্ত মাটি এবং গাছের গোড়াতে জল জমলে কফি চাষে ক্ষতি হতে পারে। কফি চারা এবং বীজ কলম তৈরি করে তো প্রথমেই চাষাবাদ শুরু করা যায়, তবে প্রথমে পরিষ্কার এবং শুধু জলে ভিজিয়ে নিলে ফল থেকে বীজ আলাদা করতে হবে। এরপর বীজ শুকিয়ে নিতে হবে, শুকনো কাঠের গুঁড়ো বা ছাইয়ের সাথে মিশিয়ে নিয়ে ছায়াযুক্ত অঞ্চলে ফেলে রাখতে হবে। 7 থেকে 5 দিন অপেক্ষা করে নিয়ে এরপর বীজতলায় বীজ পুঁতে দিতে হবে। 30 থেকে 45 দিনের ভেতরে বীজ থেকে চারা হয়। ফেব্রুয়ারি মার্চ মাসে পলিব্যাগে চারাগুলি স্থানান্তরিত করে নিতে হবে। মে থেকে জুন মাস নাগাদ জমিতে গর্ত করে চারা বপন করার উপযুক্ত সময়। চারার গর্তে জৈব সার এবং সম্ভব হলে খুব অল্প পরিমাণে রাসায়নিক সার দিয়ে বেশি একটা ভালো চারা পেতে পারে। কফি চারার জন্য ছায়া দেওয়ার উপযুক্ত গাছ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা এবং সূর্যালোকের অধিক উপস্থিতি। কফি গাছ সহ্য করতে পারে না, এই কারণে কফি বাগানে ছায়া দেয় এমন গাছ পোতা দরকার। মান্দার, কড়াই, কাঁঠাল, ডুমরি, পেঁপে গাছের ছায়া কফি চারাকে অতিরিক্ত রোদ থেকে রক্ষা করতে পারে। কফি চাষে সার প্রয়োগের কফি জাত, গাছের বয়স, মাটির গুণাগুণ, জলবায়ু, আবহাওয়া বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। অ্যারাবিকা জাতের চেয়ে রোবাস্তা জাতের সার তুলনামূলক কম লাগে। কফি চাষের গোড়ায় কম করে 4 বার সার দেওয়া উচিত।
মার্চ মে আগস্ট এবং অক্টোবর মাসে প্রতিবার 20 গ্রাম ইউরিয়া 15 গ্রাম টিএসপি এবং 20 গ্রাম পটাশের প্রয়োগ করা দরকার। গাছের গোড়া থেকে দূরত্ব রেখে নালা তৈরি করে সার দেওয়া উচিত। সেচ দিয়ে মালসিং করে দিলে আরো ভালো হয়। 5 থেকে 6 কেজি জৈব সার প্রতি গাছ অনুযায়ী প্রয়োগ করলে ভালো ফলন আশা করা যায়। গাছের বৃদ্ধি কমে গেলে 10 লিটার জলে 25 গ্রাম ইউরিয়া টিএসপি 20 গ্রাম 18 গ্রাম পটাশ মিশিয়ে গাছের পাতা স্প্রে করে দেওয়া উচিত। লক্ষ্য রাখতে হবে যাতে গাছের আগাছা না জন্মে। এপ্রিল থেকে মে মাস নাগাদ সেচ দেওয়ার দরকার। চারা মরে গেলে সেই জায়গায় নতুন করে চারা পোঁতা উচিত। তো এই ছিল কফি চাষ করার যতটুকু আপনাদের জানানোর। তো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিজিটাল ফার্মারের সাথেই থাকবেন।